আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিভাবে আপনি আপনার ফেসবুক ইমেল আইডি পরিবর্তন করবেন? যারা ফেসবুক ব্যবহার করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি ইতিমধ্যে অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি যে বলতেছে, ভাই আমি ফেসবুক অনেক সময় ধরে ব্যবহার করতেছি, প্রায় 4 থেকে 5 বছর তারও অধিক, কিন্তু যে ইমেল নাম্বারটা দিয়ে আমি ফেসবুককে ঢুকি এই ইমেল নাম্বারটা আমি ইমেলে দিলে কাজ হয় না, কি করব এখন? তাহলে আমি বেশি বকবক না করে ভিডিওর মূল কথায় চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে যদি নতুন হয়ে থাকেন, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দিন, এরকম নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস, চলে যাচ্ছি সরাসরি ফেসবুক অ্যাকাউন্টে। ফ্রেন্ডস, আপনি ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার ফেসবুকটা কিন্তু এইরকমভাবে ওপেন হয়ে যাবে। আপনার ফেসবুকে কোন ইমেলটা ব্যবহার হচ্ছে কীভাবে দেখবেন? তাই আপনি এটাকে দেখার জন্য সরাসরি চলে যাবেন এই লম্বা লম্বা তিনটা ডট পিন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে একদম নিচে স্ক্রোল করে দেখতে পাবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি ট্যাপ করবেন। তারপরে আমরা সরাসরি সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে একটু লক্ষ্য করে দেখবেন, একটা হচ্ছে মূল আমার ফেসবুকের সেটিং, আপনারও সেম এরকমভাবেই দেখাবে। সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এটার উপরে জাস্ট আপনি একটা ট্যাপ করবেন, যেমনটা আমি করলাম। করার পরে এরকমভাবে নতুন আরও একটি অপশন চলে আসলো, আর এই অপশনটার মধ্যে ফ্রেন্ডস আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, নাম্বার ওয়ান নেম এবং কন্ট্যাক্ট ইনফরমেশন, আইডেন্টি কনফার্মেশন এবং অ্যাকাউন্ট। আপনাকে এখানে ওনারশিপ অ্যাকাউন্টও দেখতে হবে না, জাস্ট আপনাকে যেই কাজটি করতে হবে ফ্রেন্ডস একদম ইজিভাবে আপনি এখানে একটা ট্যাপ করবেন, যেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনে ট্যাপ করার পরে কিন্তু আপনাকে এইরকমভাবে একটা ইন্টারফেস দেখাবে, আর এইখানে আপনার দেখতে পাবেন মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, পাশাপাশি আপনার এখানে ইমেল নাম্বারটা দেওয়া থাকবে। এবং নতুন করে আপনার যদি এখানে আর ইমেল সেট করবেন, কিন্তু মেইন কথা যেটা হচ্ছে, যদি আপনার এখানে কোনো ধরনের মোবাইল নাম্বার ইমেল নাম্বার না দেওয়া থাকে, অথবা আপনার মোবাইল নাম্বারটা যদি ফেসবুক খুলে থাকেন তাহলে এখানে আপনার ইমেল অ্যাড করে ফেলবেন, আর না থাকলে ইমেল নাম্বার নতুন করে ইমেল অ্যাড করবেন, আর যদি ইমেল নাম্বার থাকে তাহলে আপনার ইমেলটা চেঞ্জ করতে গেলে এখানে আপনাকে অ্যাড করতে হবে। তাই আমি অ্যাড করার জন্য অ্যাড ইমেল অ্যাড্রেসে ট্যাপ করব। ট্যাপ করার পরে এইখানে আপনাকে নতুন করে তারা বলবে, এখানে দেখেন আপনার এখানে অ্যাড ইমেল দেওয়ার জন্য বলতেছে। তারপরে নিচে দেখতে পারতেছেন এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য, পাসওয়ার্ড দেওয়ার পরে ফ্রেন্ডস তারপরে নিচে আপনাকে এখানে বলতেছে অ্যাড ইমেল অ্যাড্রেস, এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার ইমেলটা অ্যাড হয়ে যাবে। সেম এইরকমভাবে যদি আপনি ফোন নাম্বারটা সেট করেন, এখানে ট্যাপ করবেন, করে আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারেন একদম ইজি শর্টকাটে। তাহলে কনফার্ম করে দেবেন, আর কিচ্ছু করতে হবে না, মাত্র 1 মিনিটে আপনি আপনার ফেসবুকের ইমেল অথবা পাসওয়ার্ড দুটোই চেঞ্জ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। একটা কথা আপনাকে বলতেই হচ্ছে, যদি আমাদের এই চ্যানেলে কোনো ধরনের কমেন্ট আসে আমরা তা গুরুত্ব সহকারে দেখি, প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে থাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।